রেসিপিটি হচ্ছে একেবারেই নতুন রাঁধুনিদের জন্য যে সকল বন্ধুরা নতুন সংসার পেতেছেন বা যারা নতুন রান্না শিখছেন সেই সকল বন্ধুদের জন্য এই ভিডিওটি একেবারেই পারফেক্ট আমরা অনেকেই বলে থাকি উপকরণ আর আগুন থাকলেই রান্না তো এমনিতেই হয়ে যায় আসলে ব্যাপারটা কিন্তু তেমন নয় উপকরণ আর আগুন থাকলেই কিন্তু সুস্বাদু রান্না করা যায় না সুস্বাদু রান্নার জন্য নিয়ম মেনে রান্না করা খুবই জরুরি কোনটার পর কোনটা দিতে হবে কিভাবে কাটতে হবে এগুলো জানা খুবই জরুরি তাহলে বন্ধুরা চলুন আমরা যারা নতুন রাঁধুনি আছি দেখে নিই আজকের ইলিশ দিয়ে বেগুন কিভাবে রান্না করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলের নতুন অতিথি আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি আমার আজকের রেসিপি ইলিশ দিয়ে বেগুন আমি প্রথমে ইলিশ মাছের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে আমি এভাবে একটু টুকরা করে নিয়েছি এবার এর ভিতরে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ফেলব এরপর এই ইলিশের টুকরাগুলো আমি সামান্য তেলে ভেজে নিব এই যে আমি এভাবে হালকা ভেজে নিয়েছি আপনারা আরও কড়া করেও ভাজতে পারেন তবে আমার কাছে হালকা ভাজাটাই বেশি ভালো লাগে এখন চলুন আমরা বেগুনের প্রসেসটি নিই বেগুন কিভাবে কাটবেন কিভাবে কি করতে হবে এক নজরে দেখে নিই আচ্ছা প্রথমেই বলিনি এগুলো আমার গাছের বেগুন এই কারণে সাইজ এবং কালারের ভিন্নতা এবার যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা বাজার থেকে বেগুন এনেই ঘ্যাঁচা ঘ্যাঁচ কি কেটে ফেলব একদমই না চলুন দেখে নিই আমরা বাজার থেকে আনার পর কি করব। বাজার থেকে আনার পর বেগুনগুলা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। হ্যাঁ বন্ধুরা কেটে ধুব না আমরা আস্ত বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিব আমি প্রায় দেখি আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ওনারা কোনো কিছু বাজার থেকে আনার পর সাথে সাথে কাটা শুরু করে দেন ধোয়ার বিষয়টি পরে করেন কিন্তু আমি বলবো আপনারা আগে আজ তো বেগুন ধুয়ে নেবেন শুধু বেগুন নয় যে সবজি আপনি আনবেন বাজার থেকে সেগুলা আজ তোই খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবার একটু কাটাকুটির পর্বে চলে যাচ্ছি এই বিষয়টি আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নেবেন কখনো লম্বা কখনও চারকোনা কখনো ছোটো ছোটো টুকরা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন আমি এই বেগুন যেহেতু একটু লম্বা সাইজের আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুনের একটি বিষয় বোঝা খুবই মুশকিল সেটি হচ্ছে বেগুনের ভেতরে পোকা আছে কিনা বাইরে থেকে দেখে খুব একটা বোঝা যায় না যে এই বেগুনের ভেতরে পোকা আছে তবে সাধারণত আমরা যদি দেখি যে বেগুনের গায়ে ছিদ্র আছে তাহলে বুঝতে হবে যে এই বেগুনটার ভেতরেও পোকা আছে যাই হোক আমি বেগুন এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই টুকরা করা বেগুন আমি পানিতে ভিজিয়ে রাখবো তাহলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে বেগুনের গা কালো হয়ে যাবে না কাটাকুটির পর্ব শেষ করে ফেলেছি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলাতে কড়াই দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিব কোচানো পেঁয়াজ এই পেঁয়াজ খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ফেলব। খুব বেশি লাল করব না সামান্য একটু লাল লাল করে নিব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এই আদা বাটা আপনারা স্কিপ করে যেতে পারেন কারণ অনেকে ইলিশ মাছের তরকারিতে আদা বাটাটা পছন্দ করেন না কাজেই আপনাদের যদি ভালো না লাগে আপনারা আদা বাটা স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এবার মশলাগুলা সামান্য কষিয়ে আমি এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব কারণ আমি খুব বেশি তেল ব্যবহার করিনি এ কারণে আমি পানি দিয়ে মশলা কষানোর কাজটি সেরে ফেলবো অনেককে দেখেছি মশলা কষানোর সময় এর ভিতরে বেগুন দিয়ে বেগুনটাকেও কষিয়ে নেন তবে আমার কাছে এই বিষয়টি খুব একটা ভালো লাগে না আমি যেটা করে থাকি সেটি হচ্ছে যতটুকু পরিমাণ ঝোল রাখবো আমি সেই পরিমাণ পানি দিয়ে দিই পানি ফুটে উঠলে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন বন্ধুরা খেয়াল করুন বেগুন কিন্তু একদমই কালো হয়নি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচের গন্ধ সমস্ত তরকারিতে চলে যাবে আর তরকারিটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব এর ভিতরে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে যাবেন না দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ আমি দিয়ে দিব মাছ দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব এ সময়ে অযথা বারবার ঢাকনা খুলে মাছ এবং বেগুনের প্রাইভেসি নষ্ট করবেন না অবশ্যই অবশ্যই এই সময়ে একান্তে সময় কাটাতে দিতে হবে এবার ঢাকনা খুলে আমি একটু চেক করে নিব ঝোলটা পছন্দ মতো আছে কিনা না লবণটা ঠিকঠাক হলো কিনা যদি সব কিছু আমার পছন্দ মতো ঠিকঠাক হয় তাহলে আমি নামিয়ে ফেলব নামিয়ে ফেলার আগে আমাকে আরও একটু কাজ করতে হবে সেটি হচ্ছে আমি নামিয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে এর ভিতরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো বন্ধুরা দিকে খেয়াল রেখে রান্না করলে রান্নাটা পারফেক্ট হবে এর ভিতরে যদি কোনো কিছুর একটু এদিক ওদিক হয় তাহলে হয়তো আপনার রান্নাটা ভালো নাও হতে পারে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ